পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহিদ প্রিন্স মোহাম্মদ এর অর্থায়নে 40% অসহায় গরিব রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। গলাচিপা ডাকোয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের আশ্রয়ন 40% 7 এপ্রিল বৃহস্পতিবার বিকেল 4টায় 100 অসহায় গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক 9 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহিন মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, উপজেলা সৈনিক লীগের সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান কেনান, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ মীর, রবিন সরকার, জসীমউদ্দিন ঝন্টু, পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ পিয়াল মিয়া প্রমুখ।